আমি শ্রেয়া, আজকে আমার সাথে আমার মা রয়েছে, পম্পা বাগচি। আজকে পুরো ব্যাপারটা আজকে আমার মাই আপনাদের সাথে শেয়ার করবে। তো আমি কিছু কথা বলবো আমাদের বাঙালিদের কিছু নিয়ম অনুযায়ী। আমি আমার মেয়ের আজকে সাধের কিছু খাবারের ব্যবস্থা করেছি, করে দিয়েছি। যেহেতু ও শ্বশুর শাশুড়ি উপস্থিত নেই, তাই বড়ি আজকে ওকে প্রথম পায়েসটা খাওয়াবে। তা সত্ত্বেও আমি কিছু নিয়ম নীতি সম্পর্কে একটু বলে দিচ্ছি। যেহেতু সাত মাসের সাত, তাই প্রথমেই বলছি ভাত তো আছেই, সাথে সাত রকমের ভাজা ব্যবস্থা করা হয়েছে। সাত রকমের ভাজা দেখুন, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, কোয়াশ ভাজা, আর হচ্ছে ঝিঙে ভাজা, আর আমি যদিও আর একটা দিয়েছি মাছের ডিমের বড়া দিয়েছি, ওটাও একটা ভাজা। যাই হোক, ওটা করলেও চলে না করলেও চলে, সাত ভাজা দিয়েছি। আর ভাত তো আছে, সাথে আছে ডাল, ঝিঙে, আলুর তরকারি যেহেতু গরমকাল এখন, আর হচ্ছে কাতল কালিয়া, পাবদা মাছের ঝোল, আর এদিকে হচ্ছে চাটনি, দুই রকম চাটনি, আমের চাটনি এবং খেজুর আর টমেটো দিয়ে একটা চাটনি করেছে, করা হয়েছে। আর হচ্ছে দই, এখানে পায়েস, আর এগুলো হচ্ছে মিষ্টি, জল তো থাকবেই। এই দিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা সারতে যাচ্ছি। তো যাই হোক, ওর বরকে একটু ডেকে নিচ্ছি, তার কারণ যেহেতু শ্বশুর শাশুড়ি উপস্থিত নেই, আগেই বলেছি ওর বর একটু পায়েসটা মুখে দিয়ে ওই ওদের বাড়ির কাজটা একটু সেরে দেবে, তারপরেও শুরু করতে পারবে। আশা পার্থ, পার্থ তুমি পায়েসটা নাও, ওকে একটু খাইয়ে দাও। আর পার্থই কিন্তু আজকে পায়েসটা বানিয়েছে। প্রণাম করা ডিফিকাল্ট খুব, মানে এই অনুষ্ঠানে প্রণাম করতে হবে। আজ কিন্তু বাকি যত রান্না আপনারা দেখতে পাচ্ছেন সব মা একা হাতেই করেছে। এই যে আপনারা অনেকেই দেখেননি, এটা আমার বাবা। তুমি একটু ধরো ও পাশে, ভাই একটু যা। কষ্ট করো এটা আমার ভাই, এতক্ষণ যে ভিডিও করছিল সবই ভাই করছিল, এবং সমস্ত ফটো ওই তোলে আমার। আমার একমাত্র শালা বাবা রে, একটু কাছে থেকে তো দেখ।